নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদেরকে এর আগে আমি দুটো ভিডিও আগে তোমাদের বলেছিলাম, ভিডিও যখন দিয়েছিলাম, যে তোমাদের মধ্যে থেকে বেশ কিছু বন্ধু নানা রকম সমস্যা নিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছো, তা তোমাদের মধ্যে থেকে যে কমেন্টগুলো প্রয়োজনীয় মনে হবে আমি সেগুলো ভিডিও করে দেবো। তা আজকেও তোমাদেরই এক সাবস্ক্রাইবার বন্ধুর প্রশ্ন নিয়ে চলে এসেছি। আচ্ছা, এই সাবস্ক্রাইবার বন্ধু দেখা যাক কি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করছে আর আমরা কতটা তাকে সহযোগিতা করতে পারি। তাহলে আসো বন্ধুরা, আগে দেখে নিই সাবস্ক্রাইবার বন্ধু নাম কি। এই সাবস্ক্রাইবার বন্ধুর নাম হচ্ছে সুপ্রিয় কুমার দাস। ইনি আমার যে এর আগে একটা ভিডিও ছাড়া ছিল, দেখবো তোমরা প্রত্যেকে, গোল্ডফিশ মাছের সাথে উইডো টেট্রা মাছ রাখা যায় কিনা, কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর কমেন্ট বক্সে এই সুপ্রিয় কুমার দাস ইনি একটা কোশ্চেন করেছেন। কোশ্চেনটা হচ্ছে, ইনি লিখছেন, গোল্ডফিশের কালার স্পেশালি ব্ল্যাক কালার ফেড হয়ে যাচ্ছে, কি করলে অ্যাকোরিয়ামে গোল্ডফিশের কালার ইনক্রিজ করা সম্ভব, একটু যদি ডিটেলসে বলে দেন। তা আমি যতটুকু কমেন্ট বক্সে আমার মতামত দেওয়ার দিয়েছিলাম এবং বলেছিলাম যে ভিডিও বানিয়ে দেবো। তা প্রথমেই সুপ্রিয় কুমার দাস, আপনাকে আমার চ্যানেল ফলো করার জন্য এবং চ্যানেলে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে সমস্যাটা যেটা সুপ্রিয় বলছেন যে গোল্ডফিশে কালার ফেড হয়ে, যে শুধু গোল্ডফিশ না, বহু মাছের ক্ষেত্রেই আমরা অ্যাকোরিয়ামের ক্ষেত্রে দেখি যে বন্ধুরা কালার কিন্তু ঠিকমতো থাকে না। আমরা দোকান থেকে যখন নিয়ে আসি তখন মাছের কালারটা একরকম থাকে, কিছুদিন তোমাদের বাড়িতে থাকার পর তোমরা যখন অ্যাকোরিয়ামে রাখো, বিশেষ করে পরিষ্কার যে জল, এই পরিষ্কার জলে আসার পর কালারটা কিন্তু ফেড হয়ে যায়। এবার ফেডটা কিরকম হয় আগে তোমাদেরকে একটু দেখাবো। বিদ্যুৎকে একটু ক্যামেরাটা নিয়ে আসতে বলবো সামনের দিকে। বন্ধুরা, আগে এই নিচের দিকের যে গোল্ডফিশ গুলো তোমরা দেখতে পাচ্ছ, উইডোর সঙ্গে ছোট সাইজের কিছু আমার গোল্ডফিশ রয়েছে, আরো সামনের দিকে বিদ্যুৎ ক্যামেরাটা নিয়ে যা। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব ডিপ রয়েছে, যে আমরা কমলা কালারটা দেখতে পাচ্ছি, দেখো যথেষ্ট পরিমাণে, এটা পুরো রেড না, কমলা কালার, কমলা কালারটা দেখো যথেষ্ট ডিপ পরিমাণে। নিচের যতগুলো রয়েছে ভালো করে দেখো, তোমরা আরো সামনের দিকে নিয়ে যাও। এবার বন্ধুরা ভালো করে দেখো, কালারটা কিন্তু যথেষ্ট দেখো ডিপ রয়েছে। আর ঠিক এই ওপরে এই মাছগুলো দেখতে পাচ্ছো, আমার মোটামুটি 1.5 মাস মতো হবে, এর মধ্যে কয়েকটা গোল্ডফিশ পার্টিকুলার আমি তোমাদের নেট দিয়ে ধরে দেখানোর চেষ্টা করছি যদি সম্ভব হয়। এই যে বন্ধুরা, এই নেটে আমার যে গোল্ডফিশটা আটকানো রয়েছে, ভালো করে তোমরা দেখো, তোমাদের নেটে আসছে কিনা আমি বুঝতে পারছি না, একটু দেখার চেষ্টা করো। দেখতে পাচ্ছ কালারটা দেখো যথেষ্ট পরিমাণে ফেড হয়ে গেছে, যে কমলা কালার ছিল কমলাটা দেখো কেমন একটা হালকা হলদেটে টাইপের কালারটা হয়ে গেছে। ভালো করে বন্ধুরা এই মাছটাকে খেয়াল করো, গোল্ডফিশটা দেখো বন্ধুরা, তোমাদের নেটে দেখো দেখা যাচ্ছে যে এটা বেরিয়ে এলো পাশে, দেখো বেরিয়ে চলে গেল। তা এই ধরনের এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে কিছু মাছ, আরেকবার বিদ্যুৎ নিয়ে ক্যামেরাটা সামনে দিয়ে দেখো, কিছু মাছে দেখো কালার ডিপ রয়েছে, আর কিছু মাছ দেখো হালকা হালকা হয়ে গেছে, যেমন একটা তোমাদেরকে দেখালাম। এই প্রবলেমটা কিন্তু তোমরা যারা মানে বাড়িতে অ্যাকোরিয়ামে মাছ রাখছো, তোমরা যেমন ফেস করছো, তোমাদের মতো আমরা যারা বিক্রেতা বা দোকানদার যারা, তারাও কিন্তু আমরা ফেস করি। এখন আমাদের জানতে হবে এইটা এইরকম কালারটা ফেড হয় কেন। কালার ফেড হওয়ার মূল কারণ হচ্ছে বন্ধুরা, এই যে জলটা, মানে মানে আমরা যেটা অ্যাকোরিয়ামে রাখি পরিষ্কার, যেটা সাদা জল আমরা বলি, মানে এর মধ্যে কোনো অ্যালগির কোনো ব্যাপার নেই বা প্ল্যাঙ্কটন কোনো কিছু থাকে না, এইটা না থাকার জন্যই মেন কিন্তু কালারটা ফেড হয়। প্রধান কারণ হচ্ছে এটা। তোমাদের নিচে আমি উইডোর সঙ্গে যে ছোট গোল্ডফিশ মাছগুলো দেখালাম, এই গোল্ডফিশগুলোর কালার ফেড হয়নি, তার কারণ এই গোল্ডফিশগুলো আমার চৌবাচ্চাতে ছিল, আমার যে সিমেন্টের ট্যাঙ্ক রয়েছে সেই সিমেন্ট ট্যাঙ্কের মধ্যে এই গোল্ডফিশগুলো ছিল, এবং আনার পর আমি কিছুদিন হলো, দিন দশেক হলো সিমেন্ট ট্যাঙ্ক থেকে তুলে নিয়ে এসেছি, যার জন্যই কিন্তু এইটার কালার কিন্তু এখনো পর্যন্ত একই খাবার। খাবার কিন্তু আমি এইগুলোকেও যা দিয়েছি, একে কিন্তু বিশেষ কোনো আলাদা কোনো খাবার দিইনি, একই খাবার দিয়েছি। কিন্তু সিমেন্ট ট্যাঙ্কের ক্ষেত্রে বা তোমরা যারা নাদা, যেটা এই গরুর খাবার দেয় এই ধরনের, বা থার্মোকলের পিটি, যেগুলো আউটডোর আমাদের ট্যাঙ্ক থাকে, সেখানে কি হয়,
রৌদ্রের আলোতে থাকে বলে সেই জলে দেখবা জলটা সবুজ হয়ে যায়। এই সবুজ জলের মধ্যে তোমার ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এই ধরনের বিভিন্ন প্ল্যাঙ্কটন জন্মায়, যেগুলো কিন্তু প্ল্যাঙ্কটন মাছের কিন্তু একটা খাবার, এবং এই খাবারটা খেলে পরে কিন্তু মাছের ন্যাচারাল ভাবে কিন্তু গায়ের কালার কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। আর অ্যাকোরিয়ামের জলে কিন্তু মাছ কোনো রকম ভাবে কোনো প্ল্যাঙ্কটন কিন্তু পায় না, অ্যাকোরিয়ামের পরিষ্কার সাদা জল। তুমি যে খাবারটা দিচ্ছ সেই খাবারটা থেকেই কিন্তু মাছ কিন্তু তার সামগ্রিক বিকাশের জন্য যেটা দরকার সেটা কিন্তু পেয়ে থাকে। এবার খাবারের গুণগত মান যদি কমা হয়ে থাকে তাহলে পরে কিন্তু বন্ধুরা কালার কিন্তু ফেড হবে। অ্যাকোরিয়ামে মাছের কালার ধরে রাখতে গেলে যেটা বন্ধু জিজ্ঞেস করেছে, আমাকে ভালো পরিমাণে মানে ভালো খাবার দিতে হবে, দামি খাবার ব্যবহার করতে হবে। আমরা সাধারণত অ্যাকোরিয়ামে যে খাবারগুলো কমন বেশিরভাগ মানুষ ব্যবহার করি গোল্ডফিশের ক্ষেত্রে, বন্ধুরা এই দেখতে পাচ্ছ একটা কোম্পানি অপটিমাম তোমাদের সামনে দেখালাম, আরেকটা বেশি চলছে টাইও, দুটো কোম্পানি দেখতে পাচ্ছ, আশা করি ক্যামেরায় আসছে। একটা টাইও রয়েছে আমাদের ইন্ডিয়ান কোম্পানি, আর এই পাশে দেখো অপটিমাম, এই দুটো কোম্পানি আমরা ব্যবহার করে থাকি। আর একটা অপটিমামের রয়েছে 3-in-1, এই নর্মালটার থেকে একটু দাম বেশি। এই ধরনের খাবারগুলো আমরা প্রত্যেকেই খাওয়াই, কিন্তু শুধু বন্ধুরা এই খাবার খাওয়ালে পরে কখনো তোমরা গোল্ডফিশের কালারকে কিন্তু ধরে রাখতে পারবা না। এর জন্য কিছু ভালো খাবার, এবার তোমাদেরকে আমি কিছু খাবার দেখাচ্ছি যেটা গোল্ডফিশের ক্ষেত্রে দরকার। এই একটা খাবার আমার হাতে দেখতে পাচ্ছ, এই যে গোল্ডফিশ, এটা ডাব্লিউ এর কোম্পানির একটা খাবার রয়েছে, ছোট ছোট ইয়ে দেখতে পাচ্ছ, একদম ছোট সাইজের ডাব্লিউ এ কোম্পানির। তোমরা পারলে পরে স্ক্রিনশটটা নিয়ে নিও, হ্যাঁ স্ক্রিনশটটা তোমরা তুলে নিও, এই খাবারটা খোঁজ করে দেখো। এখানে আমি এটা নিজে কখনো বিক্রি করিনি, আমার একজন দিয়েছে। এখানে যেটা খাবারের দাম এমআরপিতে লেখা রয়েছে 180 টাকা, এই যে এমআরপি তোমরা দেখে নাও, এমআরপিতে লেখা রয়েছে হচ্ছে 180 টাকা। তোমাদের নিয়ারেস্ট কোনো দোকান বা অনলাইনে যদি পাও ডাব্লিউ এ কোম্পানি, খুব ভালো খাবার। এগুলো পার্টিকুলার হচ্ছে কালার গ্রো করার জন্য। আরেকটা তোমাদের দেখাই, এটা তোমরা অনেকেই ইউজ করো, এটা হচ্ছে টেট্রাবিটস, টেট্রাবিটস তোমরা দেখতে পাচ্ছ, পরিষ্কার আসছে না নাকি? ঠিক আছে, টেট্রাবিটস তোমরা দেখতে পাচ্ছ, টেট্রাবিটস তোমরা খাওয়াতে পারো। টেট্রাবিটসও কালারটা কিন্তু খুব ভালো মতো মাছের কালার কিন্তু ধরে রাখতে সাহায্য করে। আরেকটা তোমাদের দেখাই, এইটা পার্টিকুলার, এই যে খাবারটা দেখতে পাচ্ছ এটা চিকলেট ফুড, কিন্তু এই কোম্পানির বন্ধুরা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এই কোম্পানির তোমরা গোল্ডফিশেরও খাবার পেয়ে যাবা। পার্টিকুলার এই কোম্পানির যেমন চিকলেট ফুড রয়েছে তেমনি গোল্ডফিশেরও খাবার পাওয়া যায়। গোল্ডফিশের ক্ষেত্রে তোমরা এই কোম্পানির গোল্ডফিশ ফুড ব্যবহার করতে পারো। এই ধরনের কোনো খাবার তোমাদের কিন্তু ওই নর্মাল প্যালেটের সাথে সাথে এই ধরনের কোনো খাবার তোমাদের ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে কি লাইট ফুড, লাইট ফুডের মধ্যে টিউবি ফ্লেক্স, অনেকে টিউবি ফ্লেক্স নর্মাল দিতে পারবে না, যেটাকে আমরা কেঁচো বলি, জানতো কেঁচো, অনেকে তোমাদের দিতে অস্বস্তি লাগে, ঘেন্না লাগে যেটা বলা চলে, তার জন্য তোমরা এই যে রয়্যাল আর আর রয়্যাল ফিস্ট বলে পাওয়া যায় ড্রাই কেঁচো, যেটা পুরো প্রসেস করা, কোম্পানির কোনো রকম গন্ধ নেই, পচার কোনো ব্যাপার নেই, জল দিয়ে রেখে দিতেও হবে না এরকম কোনো ব্যাপার নেই, কেকের মতো হয়, 10 গ্রামের শুকনো প্যাকেট দোকানে কিনতে পাওয়া যায়। জাস্ট একটা কুনা ভেঙে 5 মিনিট একটা জলে চুবিয়ে অল্প সামান্য একটা কাপের মধ্যে চুবিয়ে নিয়ে অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দেবো, মাছ অনায়াসে খেয়ে নেবে। এই বহুবার তোমাদের বহু ভিডিওতে বলেছি এই ধরনের খাবারগুলো কিন্তু বন্ধুরা মাছের কালার ধরে রাখতে সাহায্য করে। আর যারা লাইভ ফুড দিতে পারবা সেটা টিউবি ফ্লেক্স হতে পারে, ব্লাড ওয়ার্মস হতে পারে, ডাপনিয়া হতে পারে, যে কোনো ধরনের তোমরা যারা লাইভ ফুড যদি মাছকে বেশি পরিমাণে যত খাওয়াতে পারবা সেই মাছে কিন্তু কালার অল মানে অটোমেটিক কিন্তু ইনক্রিজ করবে। শুধু বন্ধুরা যারা এই নর্মাল ড্রাই ফুডের প্যাকেট, সেটা অপটিমাম হোক, টাইও হোক, বা যে কোনো ড্রাই ফুডের প্যাকেট, যত দামি হোক কি কমা হোক, শুধু নর্মাল ড্রাই ফুডের ওপর একরকম খাবারের ওপর তোমরা যদি নির্ভর করে পার্টিকুলার একরকমের খাবার খাও, সেক্ষেত্রে কিন্তু কখনোই কিন্তু তোমরা কিন্তু কালারকে ধরে রাখতে পারবা না। আরেকটা কথা বন্ধুরা বলবো, এই যে অ্যাকোরিয়ামের ক্ষেত্রে আমরা অনেককে দেখেছি তোমরা অ্যাকোরিয়াম রেখে দাও হয়তো ঘরের একদম অন্ধকার কোনো একটা জায়গায়, মানে এমন একটা জায়গায় যেখানে হয়তো আলো ঠিকমতো লাগে না, মানে ঠিকমতো আলো বাতাস ঢুকে না, এরকম কোনো একটা অন্ধকার জায়গার মধ্যে অনেকের অ্যাকোরিয়াম থাকে। এই ধরনের জায়গাতে যদি দীর্ঘ সময় মাছ থাকে সেক্ষেত্রে কিন্তু মাছের
কালার ফেড হয়ে যেতে পারে, এটাও কিন্তু মাছের কালার ফেড হওয়ার একটা প্রধান কারণ। আর অ্যাকোরিয়ামের ক্ষেত্রে তোমরা অন্তত দিনে প্রতিদিন অন্তত 3 ঘন্টা করে, 3 ঘন্টা করে অ্যাকোরিয়ামে কিন্তু লাইট কিন্তু চালিয়ে রাখবে। এটা মানে যেটা আলো বাইরে, যেমন বাইরের ক্ষেত্রে কি সূর্যের আলোটা আমরা ট্যাঙ্কের ক্ষেত্রে বা পুকুরের ক্ষেত্রে যখন মাছ থাকে সেখানে সূর্যালোক পড়ছে, তোমার অ্যাকোরিয়ামের ক্ষেত্রে আর্টিফিশিয়াল আলোটাই হচ্ছে কিন্তু মেন। অন্তত যে ধরনেরই তোমরা অ্যাকোরিয়াম লাইট ব্যবহার করো না কেন, অন্তত সেটাকে 3 ঘন্টা জ্বালিয়ে রাখার চেষ্টা করবে, প্রতিদিন 3 ঘন্টা ন্যূনতম। এটা একটা বললাম। আর ওয়াটার কোয়ালিটি, দেখা যাচ্ছে জলের ওয়াটার কোয়ালিটি তোমাদের যদি দীর্ঘদিন খুব খারাপ হয়ে থাকে, প্রচণ্ড বাজে জলে তোমরা রেখে দিয়েছ, মানে জল হয়তো দীর্ঘদিন পর পর পরিষ্কার করছো, জল ঘোলা হয়ে যাচ্ছে, জলের মধ্যে অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট যে ধরনের ক্ষতিকারক গ্যাসগুলো রয়েছে, এইগুলোর পরিমাণ দীর্ঘদিন ধরে যদি বাড়তে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মাছের কালার কিন্তু ফেড হওয়ার সম্ভাবনা থাকে। শুধু গোল্ডফিশ বলে না, ভিডিওটা যে কোনো মাছের ক্ষেত্রেই একই, প্রত্যেক মাছের ক্ষেত্রেই আমরা দেখেছি, আমরা যখন ফার্মারদের কাছ থেকে কিনে আনছি বা মহাজনদের কাছ থেকে কিনে আনছি, এনে আমরা যখন হবিস্টদের, তোমাদের মতো হবিস্টদের যখন মাছগুলো বিক্রি করি, তোমাদের ক্ষেত্রেও নিয়ে গিয়ে অনেক সময় কালার ফেড হয়, বা আমরাও যখন রাখি অনেক মাছে আমরাও কালার ধরে রাখতে পারি না। এর মূল কারণ হচ্ছে খাবার, ওয়াটার কোয়ালিটি, আর হচ্ছে আমাদের মেনটেনেন্সের সঠিক অভাব। যদি তোমরা ঠিক মতো মেনটেনেন্স করতে পারো, ভালো খাবার খাওয়াতে পারো, অবশ্যই বন্ধুরা তোমাদের মাছের কালার কিন্তু বৃদ্ধি পাবে এবং কালার কিন্তু ফেড হবে না। আর আমরা যেমন তোমাকে যদি আমরা মানুষদের নিয়ে ভাবো, যে যদি একই খাবার আমরা রোজ কন্টিনিউ, মানে তুমি ধরো সবসময় শুধু ভাতই খেয়ে যাচ্ছ, অন্য কোনো কিছু খাচ্ছ না, মানে শুধু সেদ্ধ ভাত সবসময় খেয়ে যাচ্ছ, তাহলে কি হবে, তোমার কিন্তু পুষ্টি বৃদ্ধি হবে না, শারীরিক পুষ্টির চাহিদা কিন্তু বৃদ্ধি হবে না। তেমনি একই টাইপের খাবারের প্যাকেট, মানে শুধুমাত্র দেখা যাচ্ছে একটা অপটিমামের 100 গ্রাম বা 200 গ্রামের তোমরা একটা প্যাকেট কিনে নিয়েছো, শুধু সেই প্যাকেটটাকেই তোমরা 12 মাস ধরে খাইয়ে যাচ্ছ, তোমাদের এমনিতেই কিন্তু মাছের কিন্তু কোনো মানে বৃদ্ধি হবে, মাছ আস্তে আস্তে হয়তো বাড়বে কিন্তু কালার গ্রো কিন্তু আসবে না। এই জন্য খাবারে ভ্যারাইটি আনো, বিভিন্ন রকমের খাবার ইউজ করো, দেখবে যথেষ্ট রকম ওয়াটার কন্ডিশন মেনটেন করে রাখো, যথেষ্ট রকমের কিন্তু তোমরা ভালো গ্রো পাবা। যে সাবস্ক্রাইবার বন্ধু ফোন এই কোশ্চেনটা করেছিল, তোমাদেরকে নাম বল, নাম তো বললাম, আরেকবার তার নামটা আমি নিচ্ছি, সুপ্রিয় কুমার দাস। সুপ্রিয় কুমার দাস, তোমাকে এই কোশ্চেনটা, তোমার যে কোশ্চেনটা গোল্ডফিশের কালার ফেড হয়ে যাওয়ার কোশ্চেনটা তুমি করেছিলে, আমি যতটুকু আমার দিক দিয়ে জানা ছিল তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। তোমাদেরও যদি কোনো কারোর এই সংক্রান্ত কোনো মতামত জানা থাকে, সাজেশন জানা থাকে, ভিডিওর কমেন্ট বক্স ওপেন থাকছে, তোমরাও তোমাদের মতামত জানাতে পারো, বা অন্য কারোর কোনো বিষয় সংক্রান্ত কোনো ডাউট থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। সুপ্রিয়ার মতো তোমাদেরও যদি কোনো কোশ্চেন গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, আমি আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকে এইটুকুই এখানে থাকছে, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ হবে। নমস্কার বন্ধুরা।